কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হলো ব্যস্ততা দেখানো। রিলেশনশিপে ব্যস্ততা শব্দটির কোনো জায়গা নেই। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ খবর নেবে। এই ধরো, কি করছো, কেমন আছো, খাবার খেয়েছো কি না, তোমার শরীর সুস্থ আছে কি না, এইসব। কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমার কাছে সে ব্যস্ততা দেখাবে। কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পায়নি, তাহলে সেটা বিশ্বাস করো না। সময় সে ঠিকই পেয়েছিল, কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি। সোজা কথা হলো, মানুষ কেবল সেটার জন্যই সময় বেশি অপচয় করে যেটা বেশি ইম্পর্টেন্ট। এটা প্রায়োরিটির ওপর নির্ভর করে। কেউ যখন তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, একটুও সময় পাইনি, তাহলে তুমি বুঝে নেবে সেই মানুষটার কাছে তুমি আর ইম্পর্টেন্ট কেউ নও, যার জন্য সে সময় ব্যয় করবে। ব্যস্ততা বলতে আসলেই কিছু হয় না। দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে অবশ্যই তারা সময় বের করে নেবে। একটুখানি কথা বলার জন্য অবশ্যই তাদের মনটা আনচান করবে। একটুখানি কথা বলার জন্য অবশ্যই তারা ব্যাকুল হয়ে পড়বে। তোমার সাথে কথা বলতে না পারলে সে অনেক বেশি রাগ করবে। আবার যখন তুমি তাকে ফোন করবে, তারপর দেখবে তোমার গলার ভয়েস শোনার সাথে সাথেই তার রাগটা গুলে জল হয়ে যাবে। খেয়াল করে দেখবে, আই এম বিজি বাট আই মিস ইউ। এই কথাটার টেক্সট করে লিখতে খুব বেশি সময় লাগে না। ক্লাসের সময় ফোন লুকিয়েও করা যায়, আবার অফিস টাইমে ওয়াশরুমে গিয়েও করা যায়, আবার খাবার খেতে খেতে অন্য হাতেও টেক্সট করা যায়। আর এখন রাস্তায় বেরিয়ে ফোন নিয়ে কথা বলা তো খুব ইজি ব্যাপার হয়ে গেছে। ছোট্ট একটা মেসেজ করার এত সময় থাকলেও কেউ যদি তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। তোমার উচিত রিলেশন থেকে বেরিয়ে আসা। যে মানুষটা তোমাকে একটুও সময় দেয় না, সে তোমাকে ছেড়ে চলে যাবেই। সেই সময়টা আসার আগে তুমি নিজে থেকে সরে যাও। কেউ তোমার মূল্য বুঝবে না যদি তুমি নিজের মূল্যটা না বোঝো। মনে রাখবে, নিজের মূল্য বোঝা সবচেয়ে বেশি জরুরি। ভুলে থাকুন যে আপনাকে ভুলে গেছে। নমস্কার, এই লেখাটা যে পাঠ করলাম, এটা আরিয়ানের লেখা। লেখাটা আমার মনে হয়েছে খুব বাস্তব, আমার খুব পড়ে ভালো লেগেছিল, তাই আমি পাঠ করলাম। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।